জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু। 15 মার্চ বুধবার জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলাইমান আলম শেঠের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই চট্টগ্রামকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়ে তুলতে দ্রুত সময়ে ওয়ার্ড কমিটি সাংগঠনিক মজবুতি বৃদ্ধি ও জনমুখী বিভিন্ন কর্মকাণ্ডে জাপার নেতাকর্মীদের ভূমিকা আরো জোরদারের কথা বলেন মহাসচিব। আগামী ইলেকশনে বিএনপি কোন আসতে পারে না, বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে, কিন্তু জাতীয় পার্টির 33 বছরও শেষ হয়ে যাবে। এখন জাতীয় পার্টি আছে, যেখানে যশোর গেলাম, আমি আপনার খুলনা গেলাম, বাগেরহাট গেলাম, সাতক্ষীরা গেলাম, রংপুর গেলাম, সৈয়দপুর গেলাম, দিনাজপুর গেলাম, ঠাকুরগাঁও গেলাম, সিলেট গেলাম, চুড়ামুড়ি গেলাম, যেখানেই যাই সেখানে পার্টির কর্মী আছে। এবং অনেক কর্মী 20 বছর 25 বছর 30 বছর 35 বছর যাবৎ এই পার্টি করে। কেন করে, কেন যে এখনো তারা আছে আমি ঠিক করে বুঝি না। আমি ইলেকশন প্ল্যান পেয়েছি, ওরা কেন করে, একটা মাত্র কারণে করে, ওই সমস্ত লোকগুলি এরশাদের সুশাসন দেখছে, ওই সমস্ত লোকগুলি একসাথে অ্যাক্টিভিটিস দেখছে। এবং এখন এবং গত 32 বছরের যে শাসন মানুষ দেখছে, দেখে তারা দেখছে যে একসাথে শাসনটা শোষণ চলবে। সবাই চট্টগ্রাম মহানগর জাপার সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, সহসভাপতি আবু জাফর মোহাম্মদ কামাল, সগির আহমেদ সোহেল, সাংগঠনিক সম্পাদক আফসারউদ্দিন রনি, দপ্তর সম্পাদক সবির আহমেদ সহ চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।